ডিয়ার ভিওর্স আজকের আলোচনায় থাকবে আরজি কাকে বলে আরজিতে কী কী বিষয় উল্লেখ থাকে আরজি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আরজি গ্রহণের প্রণালী কী আর জি ফেরত এবং আরজি নাকচ বা প্রত্যাখ্যান সম্পর্কিত বিধান আর জি ফেরত কাকে বলে আর জি ফেরত আদেশের বিরুদ্ধে প্রতিকার কে আর জি ফেরত সংক্রান্ত আরও তথ্য আর জি প্রত্যাখ্যান বা নাকচ কাকে বলে আরজি নাকচ বা প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকারকে আরজি প্রত্যাখ্যানের আবেদন নামঞ্জুর করলে প্রতিকারকে আরজি ফেরত এবং আরজি প্রত্যাখ্যানের মধ্যে পার্থক্যকে বাদী কর্তৃক আরজির সাথে কি কি কাগজপত্র দাখিল করবে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি আরজি বা প্লেইন্ট কাকে বলে আরজি হল বাদীর প্লেডিংস যেখানে বাদী তার দাবির বিবরণ উল্লেখ করে এবং যা দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করা হয় দেওয়ানি কার্যবিধির ছাব্বিশ ধারায় এবং চার নং আদেশে বলা হয়েছে প্রত্যেক দেওয়ানি মোকদ্দমা আর্জি দাখিলের মাধ্যমে বা নির্ধারিত হতে পারে এরকম অন্য কোনো পদ্ধতিতে দায়ের করতে হবে আর্জিতে কী কী বিষয় উল্লেখ থাকে আদেশ সাথ বিধি এক অনুযায়ী দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হলে প্রথমে যে ডকুমেন্টটি প্রস্তুত করতে হবে সেটা হল আর্জি এই আর্জিতে কি কি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে তা সাতাদেশের এক বিধিতে বলা হয়েছে যে আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে তার নাম দিতে হবে বাদীর নাম বর্ণনা এবং বসবাসের স্থান দিতে হবে বিবাদীর নাম বর্ণনা এবং বসবাসের স্থান দিতে হবে বাদী এবং বিবাদী নাবালক বা প্রতিবন্ধী হলে তার বিবরণ দিতে হবে মামলার কারণ ও কারণের উৎপত্তির সময় উল্লেখ করতে হবে আদালতের এখতিয়ার নির্ধারণের জন্য তথ্যসম্ম দিতে হবে বাদীর দাবিকৃত প্রতিকার উল্লেখ করতে হবে বাদী যে ক্ষেত্রে তার আংশিক দাবি পারস্পরিকভাবে পরিশোধে সম্মত হয়েছে বা বর্জন করেছে সেক্ষেত্রে দাবির যে অংশ অনুরূপভাবে পরিশোধ বা বর্জন করা হয়েছে তা উল্লেখ করতে হবে আদালতে আর্থিক একটিয়ার নির্ধারণের জন্য আদালতের আর্থিক একটিয়ার নির্ধারণের জন্য মোকদ্দমার বিষয়বস্তুর আর্থিক মূল্য সংক্রান্ত বিবরণ দিতে হবে আর্জি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আদালতের এখতিয়ার ও কোর্ট ফি নির্ধারণের জন্য আর্জিতে মোকদ্দমার মূল্যবান উল্লেখ করতে হয় এটা বিধি একে বলা হয়েছে অর্থের মোকদ্দমার ক্ষেত্রে আর্জিতে দাবিকৃত অর্থের যথাযথ পরিমাণ উল্লেখ করতে হবে কিন্তু অমীমাংসিত অর্থের হিসাবের ক্ষেত্রে বা মধ্যবর্তী মুনাফার ক্ষেত্রে আনুমানিক অর্থ লিখতে হবে এটা বিধি দুইতে উল্লেখ করা হয়েছে স্থাবর সম্পত্তির মোকদ্দমার ক্ষেত্রে সম্পত্তি শনাক্ত করার জন্য সম্পত্তির বর্ণনা সীমানা বা সেটেলমেন্ট পর্যায় উল্লেখিত নম্বর উল্লেখ করতে হবে এটা বিধি তিনে বলা হয়েছে যদি বাদী তামাদিতে তামাদি আইনে নির্ধারিত সময়ের পর মোকদ্দমা দায়ের করে সেক্ষেত্রে আর্জিতে বাদী তামাদি হতে অব্যাহতের কারণ উল্লেখ করবে এটা বিধি ছয়ে বলা হয়েছে সাত আদেশ আদেশের এক নং বিধি অনুযায়ী আর্জিতে নয়টি বিষয় উল্লেখ করতে হয় আর্জি গ্রহণের প্রণালীকে আদেশ সাত বিধি নয় অনুযায়ী যে সকল দলিল বাদী আরজির সাথে পেশ করে আরজির উপর সেইগুলির একটি তালিকা লিখে বা আর্জির সাথে সংযুক্ত করে দিতে হবে আরজি গৃহীত হলে যতজন বিবাদী রয়েছে সাদা কাগজে আরজির তত সংখ্যক নকল পেশ করবে এটা বিধি নয়ের একে বলা হয়েছে বাদে আরজির সাথে যে তালিকা সংক্ষিপ্ত বিবৃতি নকল দাখিল করে তা আদালতের প্রধান কেরানি পরীক্ষাপূর্বক সেগুলো সঠিক থাকলে সেগুলোতে স্বাক্ষর করবে আরজি ফেরত বা আরজি নাকচ বা আরজি প্রত্যাখ্যান আরজি ফেরত এক জিনিস আর আর্জি নাকচ বা প্রত্যাখ্যান ভিন্ন জিনিস দেওয়ানি কার্যবিধির সাত আদেশের দশ বিধিতে আর্জি ফেরত এবং সাত আদেশের এগারো বিধিতে আর্জি প্রত্যাখ্যান বিষয়ে বিধান উল্লেখ করা হয়েছে আর্জি ফেরত বা রিটার্ন অপ্লেন্ট থাকে বলে বিধি দশ অনুযায়ী আর্জি ফেরত অর্থ হল এখতিয়ারা এখতিয়ারবিহীন আদালতে আর্জি দাখিল করলে আরজিটি একতিয়ার সম্পন্ন আদালতে দাখিলের জন্য ফেরত দেওয়াই হচ্ছে আরজি ফেরত যদি এমন কোনো আদালতে আর্জি দাখিল করা হয় যে আদালতের উক্ত মোকদ্দমার বিচার করার আর্থিক বা আঞ্চলিক এখতিয়ার নেই তখন এখতিয়ার সম্পন্ন আদালতে আরজিটি দাখিলের জন্য আদালত ফেরত দিতে পারে মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত আর্জি ফেরতের আদেশ দিতে পারে আরজি ফেরত আদেশের বিরুদ্ধে প্রতিকার কে আরজি ফেরত আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো বাদী আর্জিটি একটি সম্পন্ন আদালতে পুনরায় দাখিল করতে পারে বা আরজি ফেরত আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে কারণ দেওয়ানি কার্যবিধির তেতাল্লিশ আদেশের একের কবিধি অনুযায়ী আরজি ফেরতের সিদ্ধান্ত একটি আপিল যোগ্য আদেশ আরজি ফেরত সংক্রান্ত আরও তথ্য আরজি ফেরতের আদেশে আরজি ফেরতের ক্ষেত্রে আরজি দাখিলের তারিখ হল পুনঃ পুনঃদাখিলের তারিখ সুতরাং আরজি ফেরতের ক্ষেত্রে পুনঃ পুনঃদাখিলের তারিখ হতে মোকদ্দমার তামাদি মেয়াদ গণনা শুরু হবে এই ক্ষেত্রে প্রথম আদালতে যে সময় ব্যয় হয়েছে তা বাদ দিয়ে পুনঃদাখিলের তারিখ হতে তামাদির মেয়াদ গণনা করার জন্য তামাদি আইনের চোদ্দো ধারায় আবেদন করা যায় মনে করুন ক ক্ষয়ের বিরুদ্ধে যুগ্ম জেলা জজ আদালতে মোকদ্দমা দায়ের করেছে মোকদ্দমার মূল্যমান অনুযায়ী মোকদ্দমাটি সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করতে হবে সুতরাং যুগ্ম জেলা জজ আর্জিটি একটি সম্পন্ন আদালতে দাখিলের জন্য ফেরত পাঠায় এই ক্ষেত্রে আপনি চাইলে একটি সম্পন্ন আদালতে আর্জিটি পুনরায় দাখিল করতে পারেন বা আর্জি ফেরতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন পুনরায় আর্জিটি দাখিল করার পর যদি দেখেন তামাদের মেয়াদ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে তামাদি আইনের চোদ্দ ধারায় প্রথম আদালতে ব্যয়ীত সময় বাদ দিয়ে তামাদের মেয়াদ গণনা করার জন্য আবেদন করতে পারবেন এরপরে আরজি প্রত্যাখ্যান বা নাকচ কাকে বলে বা রিজেকশান অব পেইন্ট কাকে বলে প্রকৃত অর্থে আরজি প্রত্যাখ্যান অর্থ হলো আরজি গ্রহণ না করা বা আর্জি নাকচ করা দেওয়ানি কার্যবিধির সাত আদেশের এগারো বিধি অনুযায়ী আদালত আর্জি নাকচ বা প্রত্যাখ্যানের আদেশ দিতে পারে দেওয়ানি কার্যবিধির সাত আদেশের এগারো বিধির অধীনে চারটি কারণে আদালত আর্জি নাকচ বা প্রত্যাখ্যান করতে পারে কারণগুলো হলো আর্জিতে মোকদ্দমার কারণ উল্লেখ না করলে অথবা আর্জিতে দাবিকৃত প্রতিকারের মূল্য কম উল্লেখ করা হলে এবং আদালতের নির্দেশ অনুযায়ী বাদী নির্দিষ্ট সময়ে উহা সংশোধন করতে ব্যর্থ হলে অথবা অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আর্জি লিখলে এবং আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বাদী প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার সরবরাহ করতে ব্যর্থ হলে অথবা মোকদ্দমাটি আইন দ্বারা বাড়িত হলে আইন দ্বারা বাড়িত এর একটি উদাহরণ হলো মোকদ্দমাটি যদি তামাদি দ্বারা বাড়িত হয় তাহলে আদালত আর্জি প্রত্যাখ্যান করতে পারে উপরে উল্লিখিত চারটি কারণ ছাড়াও কলকাতা হাইকোর্ট জুলাই মাসের পঁচিশ তারিখে মানে পঁচিশ সাত উনিশশো তারিখে এক নোটিফিকেশন দ্বারা আর্জি প্রত্যাখ্যানের নিম্নলিখিত আরও একটি কারণযুক্ত করে সাত আদেশের নয়ের একের ক বিধির বিধানসমূহ প্রতিপালন না করলে আদালত আর্জি প্রত্যাখ্যান করতে পারে নয়ের একের ক বিধি অনুসারে আর্জি গৃহীত হলে যতজন বিবাদী রয়েছে সাদা কাগজে আর্জির তত সংখ্যক নকল দাখিল করতে হবে সুতরাং আর্জির সাথে প্রত্যেক বিবাদীর জন্য সমন বা আর্জির কপি না দিলে আদালত প্রয়োজনীয় সমন ও আর্জির কপি সরবরাহ করার জন্য সময় দিবে এবং সেটা অনধিক একুশ দিন হবে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বাদী প্রয়োজনীয় সমন আর্জির কপি সরবরাহ করতে ব্যর্থ হলে আদালত আর্জি প্রত্যাখ্যান করতে পারে উনিশশো সালের পূর্বে কলকাতা হাইকোর্ট কর্তৃক যে কোনো সংশোধন বাংলাদেশি আইনের অংশ এবং বাংলাদেশের অন্য আইনের মধ্যে একইভাবে কার্যকর সুতরাং কলকাতা হাইকোর্ট কর্তৃক অন্তর্ভুক্তকৃত নয়ের একের কবিধানটি আর্জি প্রত্যাখ্যানের ক্ষেত্রে বিবেচনা করতে হবে উপরে উল্লিখিত কারণে আদালত নিজ উদ্যোগে বা বিবাদী পক্ষ আর্জি প্রত্যাখ্যানের আবেদন করলে আদালত আর্জিটি প্রত্যাখ্যানের আদেশ দিতে পারে আর্জি প্রত্যাখ্যানের পূর্বে আর্জি সংশোধন করার সুযোগ দেওয়া আর্জিতে মোকদ্দমার মূল্যবান কম দেখালে বা পর্যাপ্ত অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আর্জি লিখলে এবং আর্জির সাথে প্রত্যেক বিবাদের জন্য সমন ও আর্জির কপি না দিলে আদালত সরাসরি আর্জি প্রত্যাখ্যান আদেশ দিবে না বরং উক্ত ত্রুটি সংশোধন করতে অর্থাৎ মূল্যবান সংশোধন করতে বা প্রয়োজনীয় স্ট্যাম্প কাগজ সরবরাহ করতে এবং প্রয়োজনীয় সমন আর্জির কপি সরবরাহ করতে একুশ দিনের সময় দিবে উক্ত সময়ের মধ্যে বাদী আর্জি সংশোধন করতে ব্যর্থ হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে আদালত আর্জি প্রত্যাখ্যানের আদেশ দেবে কিন্তু আরজিতে মোকদ্দমার কারণ উল্লেখ না থাকলে বা মোকদ্দমাটি আইন দ্বারা বাড়িত হলে আদালত আরজি সংশোধনের সুযোগ না দিয়ে আরজি সরাসরি প্রত্যাখ্যান করতে পারে আরজি নাকচ বা প্রত্যাখ্যান সম্পর্কে আরও তথ্য আরজি প্রত্যাখ্যান বা নাকচের জন্য বিবাদে সাত আদেশের এগারো বিধির অধীনে আবেদন করতে পারে ছয় আদেশের সতেরো বিধির অধীন প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের সময় আদালত যে সময় নির্ধারণ করে দেয় বা নির্ধারণ করে না দিলে চোদ্দ দিন অন্যদিকে সাত আদেশের এগারো বিধির অধীনে সংশোধনের সময় কিন্তু একুশ দিন আরজি নাকচ বা প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকারকে আদালত আরজি প্রত্যাখ্যান বা নাকচ করলে বাদী নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারে এক হচ্ছে সাত আদেশের তেরো বিধির অধীনে পুনরায় একই কারণে নতুন আর্জি দাখিল করতে পারে বা যেহেতু দেওয়ানি কার্যবিধির দুইয়ের দুই উপধারা অনুযায়ী আরজি প্রত্যাখ্যান বা নাকচের আদেশ একটি ডিক্রি তাই এর বিরুদ্ধে আপিল করা যায় আরজি প্রত্যাখ্যানের আবেদন নামঞ্জুর হলে প্রতিকারকে কী আরজি প্রত্যাখ্যানের আবেদন নামঞ্জুরের সিদ্ধান্ত হলো একটি আদেশ এবং আপিল অযোগ্য আদেশ অর্থাৎ যে ক্ষেত্রে বিবাদী আরজি প্রত্যাখ্যানের আবেদন করে সেক্ষেত্রে আদালত উক্ত আবেদন না মঞ্জুর করলে উক্ত নামঞ্জুরের সিদ্ধান্ত হলো একটি আদেশ এবং আপিল অযোগ্য আদেশ রিভিশন দায়ের করতে পারবে আরজি ফেরত এবং আর্জি প্রত্যাখ্যানের মধ্যে পার্থক্য কী আরজি প্রত্যাখ্যান এবং মোকদ্দমা খারিজের মধ্যে মৌলিক পার্থক্য হল এই যে আরজি প্রত্যাখ্যান বা নাকচ হলো একটি ডিক্রি এবং এর বিরুদ্ধে আপিল করা যায় কিন্তু মোকদ্দমা খারিজ হল একটি আদেশ এটা আপিল যোগ্য হতে পারে আবার না হতে পারে মোকদ্দমা খারিজের বিরুদ্ধে আপিল করা যাবে কি না তা নির্ভর করে নির্দিষ্ট কোন বিধিতে মোকদ্দমা খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করার বিধান আছে কি না যেমন নয় আদেশের অধীনে শুনানির দিনে বাদীর অনুপস্থিতির কারণে মোকদ্দমা খারিজ করা হলে তার বিরুদ্ধে আপিল করা যায় না কারণ এক্ষেত্রে আপিলে আপিলের বিধান দেওয়ানি কার্যবিধিতে উল্লেখ করা হয়নি কিন্তু এগারো আদেশের একুশ বিধির অধীনে বাদী মোকদ্দমার কোনো প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হওয়ার কারণে আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে কারণ তেতাল্লিশ আদেশের একের চ বিধি অনুযায়ী এগারো আদেশের একুশ বিধির অধীনে আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায় এরপরে আপিল আর্জি প্রত্যাখ্যানের ক্ষেত্রে বাদী একই বিষয়ে নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারবে সেটা বিধি তেরোতে বলা হয়েছে মোকদ্দমা খারিজ হলে বাদী অনেক ক্ষেত্রে নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারে আবার নাও পারে এটা নির্ভর করে কোন ক্ষেত্রে মোকদ্দমা খারিজ করা হয়েছে এবং উক্ত ক্ষেত্রে কী প্রতিকার আছে বাদী কর্তৃক আর্জির সাথে কি কি কাগজপত্র দাখিল করবে বাদী আর্জির সাথে কি কি কাগজপত্র বা দলিল দাখিল করবে তা সাত আদেশের চোদ্দো থেকে সতেরো বিধি পর্যন্ত আলোচনা করা হয়েছে বাদী যেসব দলিলের উপর ভিত্তি করে মোকদ্দমা দায়ের করে তা আর্জির সাথে দাখিল করতে হবে এটা বিধি চৌদ্দতে বলা হয়েছে বাদী তার দাবির সমর্থন পূর্বক প্রমাণ হিসেবে অন্য কোনো দলিলের উপর নির্ভর করলে এবং তা তার হস্তগত বা আওতাধীন না থাকলে সেক্ষেত্রে উক্ত দলিল সমূহের একটি তালিকা প্রস্তুত করবে এবং উক্ত তালিকা উক্ত দলিলসমূহ কার দখলে আছে বা কার হস্তগত আছে তা উল্লেখ করে আর্জির সাথে যুক্ত করবে এটা বিধি পনেরোতে বলা হয়েছে আরজি দাখিলের সময় যে সকল দলিল দাখিল করা হয়নি তার অগ্রহণযোগ্যতা বিধি আঠারো অনুযায়ী সাধারণ নিয়ম হল আরজির সাথে বাদী যে সকল দলিল দাখিল করেনি আদালত সে সকল দলিল পরবর্তীতে দাখিলের অনুমতি দিবে না ব্যতিক্রম প্রেক্ষাপটে আদালত এমন দলিল দাখিলের অনুমতি দিতে পারে আর দাখিল করার সময় দাখিল না করলেও নিম্নলিখিত ক্ষেত্রে বাদী আদালতের অনুমতি ছাড়া দাখিল করতে পারবে যেসব দলিল বিবাদী সাক্ষীকে জেরা করার জন্য দাখিল করা হয় বা বিবাদী কর্তৃক উত্থাপিত কোনো বিষয়ের উত্তর প্রদানের জন্য যে সকল দলিল আদালতে হাজির করা হয় বা যেসব দলিল কেবলমাত্র কোনো সাক্ষীকে তার স্মৃতিশক্তি পুনরুজ্জীবিত করার জন্য দাখিল করা হয় এটা বিধি আঠারের দুই উপধারায় বলা হয়েছে বিধি আঠারোর দুই উপবিধিতে বলা হয়েছে ধন্যবাদ ভিউয়ার্স আজকে